এখন যে খবর আপনাদের দেখাবো, ভৈরব নদীতে বরযাত্রীর গাড়ি উল্টে বিপত্তি। চালক শূন্য গাড়ি পড়ে যাওয়ায় হতবাক সকলে। গাড়িতে চালক না থাকলেও গাড়ির মধ্যে ছিল তিন ব্যক্তি। তাহলে কিভাবে পড়লো এই গাড়ি, বিস্তারিত জানাবো আপনাদের। এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ার শঙ্করপুর ব্রিজ এলাকায়। বরযাত্রী যাওয়ার জন্য কয়েকটি গাড়ি ভাড়া করা হয়, সেই মতো বরযাত্রীর গাড়িগুলো এক এক করে আসতে থাকে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে আরেকটি গাড়ির চালকের কাছে যায় মারুতি ভ্যান চালক। কিন্তু গাড়িতে ছিল তিন ব্যক্তি। হঠাৎ করে রাস্তার ধারেই ভৈরবের ছোট নদী, সেখানে গড়াতে গড়াতে গিয়ে পড়ে যায়। নদীতে গাড়িটি পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার করতে করতে ছুটে আসে। গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় তিনজনকে, যদিও তাদের ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। তারপরে স্থানীয়রা দড়ি বেঁধে রাস্তার ওপর তুলে ফেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। তবে গাড়িটি যেখানে রাখা হয়েছিল সেখানে মাটি বৃষ্টির কারণে নরম হয়ে গড়তে শুরু করেছে, এমনটাই অনুমান স্থানীয়দের। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায়। যোগাযোগ নম্বর 9635448476। ওটা বলতে গেলে ওই বিয়ের গাড়ি যে ছিল গাড়িটা এরকম জায়গায় স্ট্যান্ড করা ছিল, দিয়ে ড্রাইভার হয়তো কোথাও গিয়েছিলো, গাড়িটা অটোমেটিক ঘুরতে নিয়েছিলো, গাড়িটার নিচে নেমে যায়, তিনজন ভিতরে ভরা ছিল, পাবলিক এসে উদ্ধার করে, বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে মুক্তি। আর অ্যাকচুয়ালি আমাদের ব্রিজের গাডওয়াল ফাটালগুলো একটু হয়নি, গাডওয়ালগুলো হয়তো হলে এগুলো দুর্ঘটনা থেকে মুক্তি পেত।